আজ ক্লাস 10 ও ক্লাস 8 তোমাদের দুটি ক্লাসকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পটি পড়াতে যাচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় কথা শিল্পী। 1876 সালে 15ই সেপ্টেম্বর হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবন মোহিনী দেবী। লালু শুনে লালুর বাবা লালু ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমার ঠিকমতো ধারণা করতে পারবে না, আমরা একটি ছোট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। অর্থাৎ লেখক বলছে, লেখক লেখকের সঙ্গে এবং লালু তারা একসঙ্গে এখানে পড়তেন। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। অর্থাৎ লালুর কথা এখানে বলা হয়েছে, গল্পকথক লালুর কথা বলা হয়েছে। ওর মাকে বড় রবারের সাপ দেখে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করে দিতে হবে। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, ওর একজন মাস্টার ঠিক করে দিতে হবে। সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও তার উপদ্রব করবার সময় পাবে না। অর্থাৎ মাস্টার মশাই সন্ধ্যাবেলায় যদি এসে লালুকে পড়ায়, লালুর যে এত অত্যাচার বা শয়তানি সেগুলো সে করতে পারবে না, তাই সে সময় মতো পড়াশোনা করবে এবং তাই সে চুপ করে মাস্টার মশার সঙ্গে বসে থাকতে পারবে। শুনে লালুর বাবা বললে, না, তার নিজের কখনো মাস্টার ছিল না, নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করে বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যে যেবার লালুর ক্লাসের পরীক্ষা প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার। তিনি বললেন যে লালুর জন্য তখনই মাস্টার রাখা হবে, যেবার লালু ক্লাসে প্রথম না হবে তখনই তার প্রাইভেট টিউটার রাখা হবে। সে যাত্রা লালু পরিত্রাণ পেলেন, অর্থাৎ সেই যাত্রায় সে বেঁচে গেল, তার আর মাস্টার রাখা হলো না। কিন্তু মনে মনে হইল রইল ও মার পরে চোটে, কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টা ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশকে ডেকে আনা সমান। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, অর্থাৎ তিনি ধনী পরিবারের ছিলেন এবং বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। লালুর মার যে গুরুদেব, তাকে সেই বাড়িতে এনে তার পায়ের ধুলি নিয়ে সেই বাড়িতে প্রবেশ করানো তার মার ইচ্ছা ছিল। কিন্তু তিনি বৃদ্ধ, তার গুরুদেব বৃদ্ধ ছিলেন, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না তিনি। কিন্তু এবার সেই সুযোগ ঘটেছে, তার গুরুদেবের নাম ছিল স্মৃতিরত্ন। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। নন্দরানী অর্থাৎ লালুর মার নাম নন্দরানী, নন্দরানীকে তিনি আশীর্বাদ করতে আসবেন বা সে তার বাড়িতে যাবেন। লালুর মার আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত, এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। তার মনে মনে হয়েছে গুরুদেব আসবেন, তার পায়ের ধুলি পড়বে এবং বাড়িটি নতুন করে একটা পবিত্র হয়ে যাবে। তাই তার মনে আহ্লাদ ধরছে না, নিজের বড় ঘরটার থেকে আসবাবপত্র সমস্ত তার জিনিসপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে গেল, নতুন ফিতের খাট, নতুন বিছানা তৈরি হলো। গুরুদেব শোবেন এই ঘরে এসে, এই ঘরেই এক কোণে তার পুজো আর্নিক জায়গা হলো, যেখানে পুজো সারবে সেখানে জায়গা হলো, পুজো করবেন সেখানে পুজোর জিনিসপত্র সামগ্রিক সমস্ত উপকরণ জিনিসপত্র আনা হলো। কারণ তেতালার
ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে, যেহেতু গুরুদেব বয়স্ক, তিনি বৃদ্ধ, তাই তিনতলায় উঠে তার পুজো সারতে অসুবিধা হবে, তাই তিনি সেখানে তার থাকার ব্যবস্থা করলেন। দীর্ঘ এক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘে ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই, দিন রাত অবিরাম ঝড় বৃষ্টি চলছে। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফুল ফল সাজাতে লালুর মা নিঃশ্বাস ফেলবার সময় পায় না। গুরুদেব এসেছেন, তার জন্য মিষ্টান্ন তৈরি করা, ফুল ফল সাজানো, এসব নিয়ে লালুর মা প্রচণ্ড ব্যস্ত ছিলেন। তারই মধ্যে সহজ নিজের হাতে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন এবং নানা কথাবার্তা, রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেবের আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। গুরুদেব রাস্তা এত দূর রাস্তায় তিনি এসছেন, সেখান থেকে আসার পরে তিনি হাঁপিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছেন, তাই তিনি তখন তিনি তার খাওয়া দাওয়া সেরে তিনি তারপর তিনি শয্যা গ্রহণ করলেন, বিছানায় শুতে গেলেন। চাকর বাকর ছুটি পেল দিনের শেষে, সুকোমল শয্যা পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরাজকে আশীর্বাদ করলেন। সুন্দর নরম বিছানা, সেখানে গুরুদেবকে শুতে দিলেন এবং গুরুদেব প্রচণ্ড খুশি হলেন এবং তাকে নন্দরাজকে মনে মনে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। হঠাৎ অকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ, গভীর রাতে তার হঠাৎ ঘুম ভেঙে গেল। ছাদ চুয়ে মশারি ফুড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে, উহ কি ঠান্ডা সে জল! শশব্যস্ত বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন, বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এরই মধ্যে ফেটে গেছে দেখছি। সেই ফিতের খাটটি ভারী নয়, মশারি শুদ্ধ, সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি বুঝেছে তিনি, সবে ঘুম ঘুম এসেছে তার চোখে, অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটিতে উপরে ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্যধারে নিয়ে গেলেন, বললেন, ইস, ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে। তিনি ভাবছেন সেই জলটি পড়ছে ছাদ ফেটে, তাই তার বুকে পেটের উপর সেই জলটি পড়ছে, তাই তিনি ভাবছেন নন্দরানী নতুন খাট বাড়ি বানিয়েছে, তার ছাদটি ফুটো হয়ে গেছে। আবার পেটের উপর জল ঝরতে আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু শোবামাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটা ভিজেছে, শোবার জো নেই, শোবার উপায় নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন, বুড়ো মানুষ অজানা জায়গা, দোর খুলে অর্থাৎ দরজা খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ থেকে হঠাৎ মাথায় যদি পড়ে, ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন, সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথায়ও নেই ঘোর অন্ধকারে। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথায়ও নেই ঘোর অন্ধকারে। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়বার জোর কি, দাঁড়াবার সময় নেই, কার ক্ষমতা আছে, কোথাও চাকর বাকর কোন ঘরে শোয় তারা কিছুই জানেন না। তিনি চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসেন। মক্কেল অর্থাৎ লালুর বাবা যেহেতু উকিল ছিলেন, তার সঙ্গে যেসব মক্কেল আসত তাদেরকে মক্কেল বলে, তাদের ক্লায়েন্টকে মক্কেল বলে। গুরুদেব অগত্যা তাকতেই বসলেন, সেই বেঞ্চির মধ্যে বসলেন, আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো।
তার প্রচন্ড আত্মমর্যাদা লাঘব হলো, গুরুদেব অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি, তিনি মনে মনে প্রচন্ড লজ্জাও পেলেন কিন্তু উপায় কি। উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করছে, কোঁচা কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে দিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। তিনি ধুতির কোঁচাটা পায়ের উপর জড়িয়ে নিয়ে তিনি একটু সুস্থিরভাবে বসার চেষ্টা করলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে তিনি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলেন এবং এই দুর্যোগের দিনে দেহ অবশ মন তিক্ত, ঘুমের চোখে পাতা ভারাতুর। আজ এই পর্যন্তই তোমাদেরকে পড়াচ্ছি, আগামী দিনে আরও বাকিটি তোমাদেরকে পড়াবো। তোমরা এই পর্যন্ত রিডিং পড়ে রেখো ভালো করে।